হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো আজকে হলো সানডে, আজকে হচ্ছে রবিবার। এখন সকালবেলায় আমি চা করে নিলাম, তো লিকার চা করে নিয়েছি। তো দেখো এখন আমরা চা খাবো। তো এখন সকাল 8টা বেজে গেছে। তো বাসি কাজকর্ম কিছুটা হয়েছে, সবটা এখনও হয়নি। তো ঘর মোছা বাকি আছে, আবার কিছু এক্সট্রা কাজ করব, কিছু গোছাবো আর কি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে এসে গল্প করছি, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, ভালোবাসা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে। আজকে হচ্ছে সানডে, তো মানে সকালবেলা উঠেছি, উঠে কিছুটা কাজ করেছি, এখনও মানে সব কাজ আমার হয়নি। কারণ আজকে আমি সকাল যখন ভোর 5টা 4:45 সময় ঘুম ভেঙেছিল, তো তখন ভাবলাম কি উঠে পড়ি। তারপরে ভাবলাম যে না, আজকে তো সেরকম কোনো তাড়াহুড়ো নেই, স্কুল নেই। তারপরে ভীষণ চোখটা জ্বালা করছিলো, মনে হচ্ছে আরেকটু না ঘুমোলে হবে না, হয়তো বেলা হলে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়বো। আর ঘুমটাও কমপ্লিট হওয়া দরকার আছে, তার জন্য দেখলাম থাক একটু না দেরি করেই উঠি। তারপরে 7:30 সময় ঘুম থেকে উঠলাম। তারপরে মিষ্টুর আবার পড়া থাকে রবিবারে, তো ওকে উঠিয়ে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিলাম। তো এখন তোমাদের সাথে কথা বলে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় শুধু রান্নাঘরটা মোছা, রান্নাঘর, বারান্দা, মানে এগুলো তো ডাস্টিং করতে হয় না। এই ঘরগুলোতে তো ধর ধুলোবালিগুলো একটু ঝেড়ে মুছে নিয়ে তারপরে ঘরগুলো মুছতে হয়, তার জন্য এগুলো মোছা হয়নি। শুধু রান্নাঘরটা, বারান্দাটা, ওদিকে টিভি রুমটা মোছা হয়ে গেছে। তো এই আর কি। তো আমার হাজব্যান্ড তো সকালবেলায় রোজ ও প্রাণায়াম করে, ব্যায়াম ট্যায়ামগুলো করে, তার জন্য ওই ঘরটা আগে আমি যদি নাও করে দিতে পারি ও করে নেয়, ক্লিন করে নেয়, যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো এই আর কি। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। তো আমি আর মানে কি হচ্ছে আমার সাথে, আগের দিন ব্লগ বানিয়ে পরের দিনকে দেবো এরকম আর হচ্ছে না, মানে ভীষণ চাপের হয়ে যাচ্ছে। হয়তো সকাল থেকে ব্লগটা শ্যুট করছি, আবার সেই বিকেল সন্ধ্যাবেলার দিকে দিতে হতে দিতে দিতে অনেক দেরিও হয়ে যাচ্ছে। তো জানি না আজকে ব্লগটা আজকে দিতে পারবো কি না, চেষ্টা তো অবশ্যই করবই। তো সেজন্য মানে একদিন যদি ব্লগ বন্ধ যায় তাহলে এরকম হয়ে যায়, তখন মনে হয় যে ব্লগ বন্ধ বলতে হয়তো আমি শ্যুট করলাম না কোনো কারণে, তো তারপরে পরের দিনকে কী করে ব্লগ দেবো, তখন মাথা খারাপ হয়ে যায়। তখন ওই সকাল থেকেই ব্লগ বানিয়ে তারপরে আবার সেটা আবার সন্ধ্যাবেলা কি বিকালে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর অন্যরকম যদি কিছু ভিডিও তোমাদের দিতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে এটা মেকআপ হয়ে যেত, সেটাও তো কিছু হচ্ছে না এখন। তো তার জন্যই তো দেখো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগই দেখো তোমরা, যদি ভালো লাগে অবশ্যই করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, হয়তো আমার ভিডিওগুলো সব দেখছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো দেখো আমি কাজে এখন লেগে পড়লাম, তো সবার আগে এই ঘরটাকে আগে গোছাবো, বিছানাটা ভালো করে ঝাড়বো, বালিশগুলো সরিয়ে মানে সব জিনিসপত্র যেগুলো এলোমেলো হয়ে থাকে সেগুলো আবার জায়গা মতো রেখে গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। আর এই বালিশগুলো সরিয়ে প্রতিদিনই ঝাড়তে হয়, তার কারণ না হলে কিন্তু পিঁপড়ে অনেক সময় দেওয়ালে পিঁপড়ে থাকে, হয়তো বালিশের মধ্যে পিঁপড়ে উঠে রইল, সেজন্য এগুলো সব কিছু খেয়াল রেখে ভালো করে সব ঝেড়ে তারপরে আবার গোছাতে হয় প্রতিদিন। আর এছাড়া তো ধুলোবালি আছে, সেগুলো তো জানালা দিয়ে আসবেই, কিছু করার নেই। তো বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি একটা বিশেষ কাজ করব, যেটা হচ্ছে ওদের খেলনার একটা আজকে গোছাবো। প্রচণ্ড এলোমেলো চারিদিকে খেলনা, মানে সব ছিটিয়ে রয়েছে, এখানে কিছু ওখানে কিছু, তো এভাবে আর ভালো লাগছে না। তো প্রতিদিনই ভাবি কিন্তু সময় হয়ে ওঠে না, তো সেই কারণে আজকে দেখলাম যে না আজকে করে নিতেই হবে, না হলে কালকে থেকে আবার বিজি রুটিন শুরু হয়ে যাবে আর হবে না। তো এই লাল রঙের বাস্কেটটা আমি এনেছি, এটা এখানে ছিল না, ওদের খেলনা রাখা হতো না, তো এখন আমি এর মধ্যে কিছু খেলনা গুছিয়ে রাখবো যেগুলো রাখলে বেশ সুবিধে হবে আর কি। তো রোজই ভাবে গোছাবো গোছাবো করে গোছানো হয় না, কিন্তু ওদের খেলনাগুলোর জন্য না আমি কোনো কিছু গোছাতেই পারি না, ঘরটা একটু ঠিকঠাক করে যে গোছাবো সাজাবো সেটাও হয় না, এইদিকে খেলনা ওদিকে খেলনা, যেদিকে দেখায় সেদিকেই খেলনা। তো তার জন্যই আজকে ভেবেই নিয়েছি, কারণ ওরা তো খেলেই না বলতে গেলে সেরকম একটা, শুধু ওই এক গাদা জিনিস এই এলোমেলো হয়েই থাকে। তো তার জন্য দেখলাম যেগুলো ছোটো ছোটো খেলনা সেগুলো আমি এটার মধ্যে ঢুকিয়ে নিলাম, আর যেগুলো বড় বড় খেলনা যেগুলো হয়তো এলোমেলো হলেও অসুবিধা নেই, নামালো আমি উঠিয়ে রাখলাম, তো সেগুলো আমি এখানেই রাখবো। আর ছোটো ছোটো খেলনাগুলোকে আমি এই বাস্কেটে ঢুকিয়ে দিলাম, আর সে খেলো খেলে নিজেরাই আবার এর মধ্যে ঢুকিয়ে রাখবে। তো এই তো চলো তাতে করে গুছিয়ে নিই।
তো আমি তো কমাস অন্তর অন্তর ওদের কিছু খেলনা আমি বাতিল করে দিই আর কি। তো কিন্তু তাও জানি না কেন এখন আমি সব গোছাতে গিয়ে দেখলাম এত খেলনা যেগুলো এক্সট্রা হয়তো দরকারই নেই সেগুলো সব আবার বাতিল করতে হবে। তো সেগুলো এখন তো করতে পারছি না, এখন আবার কোনটা আবার ফেলে দেবো কোনটা আবার চাইবে পরে সেগুলো ভেবেচিন্তে আলাদা করব। তবে যেগুলো মনে হলো সেই রকম সেগুলো আমি আলাদাই করে দিয়েছি, তবে ফেলে দেব না। আর এই ট্রেগুলো আমি বলছিলাম আমি নিয়ে নেব, ভাবছিলাম আমি রান্নাঘরে কিছু সাজিয়ে রাখবো। তো ওখানে গোপাল বলছে না মিষ্টু কাঁদবে, তো এগুলো ওদের খেলা আছে মানে কিচেন সেটের সাথে পিৎজা সেট, তারপরে সেই আইসক্রিমের সেট ছিল তার সাথে পেয়েছিল দুটো ট্রে। দেখো গুছিয়ে নিলাম ওদের খেলনার একটা, তো এই দেখো এখানটা দিয়ে পুতুলগুলো রেখেছি উপরটা দিয়ে, আর এখানে মিষ্টু সব কিচেন সেট রেখেছি, এর মধ্যে সব রান্নাবাটির জিনিসপত্র আর এর মধ্যে সব ফল যা যা মানে খাবার দাবারের যেগুলো ওদের আছে, প্রচুর ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, তারপর পিৎজা, তো এগুলো একটা বাস্কেটে রেখেছি। আর নিচে রেখেছি এই ব্লক্সের সেটগুলো আর এই যে ডক্টর সেট, এগুলো যেগুলো গোটা গোটা খেলনা সেগুলো, আর তার নিচে রেখেছি গোপালের কিছু গাড়ি আছে আর এই বালতিগুলো। তো মোটামুটি এইভাবে গুছিয়ে নিলাম। আর গোপালের তো প্রচুর গাড়ি, গোপাল ভেঙেই ফেলেছে, অনেক গাড়ি ছিল। তো এই দিকটা তো গোছানো হয়ে গেছে, তারপরে দেখো এই জায়গায় কত খেলনা বেরিয়েছে। দেখো বাস্কেট ভর্তি করেছি, বাস্কেটও মনে হচ্ছে ধরছে না, এইগুলো উপর দিয়ে রেখে দিলাম। তারপরে এই বালতির মধ্যে তো কিছু মানে ছাট খেলনা যেগুলো রয়েছে যেগুলো মানে এখন আর খেলে না, ভেঙে চুরে গেছে, সেগুলো এগুলো বাদ দিয়ে আরও খালি করা হবে। তো এই দেখতে হবে এর মধ্যে ভালো কিছু আছে কিনা। তো এখন বাতিল করলাম, তো এবারে জায়গাটা হালকা লাগছে আর ঘরটা অনেকটাই হালকা লাগবে। তো চলো এবার ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। কোথা থেকে এনেছো গো? এই যে খাবার এসে গেছে আজকে, বাটি আছে, ডাল আছে, এর মধ্যে ডাল ভোগ এনেছে ঠাকুরের জন্য, ঠাকুর খাবে তারপর আমরাও খাবো। রেখে দাও ফ্রিজে রেখে দাও। তো এখন খাবারগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি গোপালের খাবারটা দিয়ে দেবো সবার আগে, তার কারণ সকালে উঠে অন্য কিছু খায়নি। তো ব্রাশ করানোর পরে দুটো বিস্কিট দিয়েছিলাম, তো সেটা খেয়েই রয়েছে। গোপালকে দিয়ে দিলাম, গোপাল এখন খাবে, বাবা খাই দেবে বাবু, বস নিচে বস বাবা, শোনা গোপাল সকালবেলা উঠেই মোবাইল দেখছে, দেখো 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 গোপাল সকালবেলা উঠে কেউ মোবাইল দেখে? হ্যাঁ সকালবেলা উঠে কেউ মোবাইল দেখে না পড়াশোনা করে? তো ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে তারপরে চলে আসলাম, তারপরে আমি এখন খাবো না, আমি মিষ্টু আসার পরে তারপরেই খাবো। মোনাকে দিয়ে দিয়েছি, হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, আর গোপালকে তো দিয়ে দিলাম। গোপালকে খাইয়ে দিয়ে আমি বললাম তুমিও খেয়ে নাও কারণ তোমার ওষুধ খাওয়া আছে। তো হাজবেন্ডে তো ওষুধ খাওয়া থাকে, তার জন্য ওকে আমি টাইমলি খাবারটা খেয়ে নিতে বলি। আর মা তো একেবারে পুজো সেরে নামবে তারপরেই খাবে আর কি। তো অন্যদিনকে চা বিস্কিট খেয়ে নেয়, আজকে চা বিস্কিটটাও খায়নি, অন্যদিনকে চা বিস্কিটটা খাওয়া থাকলে একটু খাবারে দেরি হলেও অসুবিধা নেই। আজকে কিন্তু মা চাটাও খায়নি, মা পুরোটাই খালি পেটে ছিল। তো অনেকদিন পর আবার এই রুটিনে আর কি মা কাজ করছিল, তো একদম খালি পেটে মাকে থাকতে দিই না। তো খালি পেটে থাকাটা একদমই ঠিক না, ডাক্তারও মানা করেছেন কিন্তু তবুও শোনে না। তো অনেকটাই বোকে বোকে এটা সেটা নানানটা চেঁচামেচি করে আর কি একটু লাইনে আনা হয়েছে। তো আজকে আবার এরকমটাই ছিল, একেবারে সেই 10:30টার সময় মিষ্টু বাড়িতে এসেছে, তারপরে ওকে যখন খেতে দিলাম আমি খেলাম তখনই মা খেলো আর কি। তার কারণ যেহেতু আমাদের এত বড় ঠাকুর সেবা রয়েছে বাড়িতে, তো আমাকে বলেছো মন্দিরতে একটু মাঝে মাঝে দেখানোর জন্য, তো আমি অবশ্যই চেষ্টা করব। তার কারণ কি বলতো, আমি তো নিচে কাজ করি, মা তো ওপরে ঠাকুর পুজো করলো ঠিক আছে কিন্তু আমি নিচে তো কাজ করি, মানে ওপরে গিয়ে মন্দিরটা শ্যুট করে আনার কথা আর মানে মনে থাকে না আর কি। আর আমি যখন প্রণাম করতে যাই স্নান টান করে, তখন এক দৌড়ে যাই প্রণাম করে আবার নিচে চলে আসি, তখন তো আর ক্যামেরাটা হাতে করে নিয়ে যায় না।
এর জন্য দেখানো হয় না, তো অবশ্যই এখন থেকে আমি চেষ্টা করব আমাদের ঠাকুর মন্দিরটা ব্লগে দেখানোর। তো দেখো এখানে ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে, তো এবারে ঘরগুলো মুছে নিচ্ছি। তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, আর সব ঘর মোছাও হয়ে গেছে। তো এই কাজগুলো সকালবেলায় করে নেওয়ার পরে দেখতে কত ভালো লাগে। জিনিসপত্র ঘরে কি আছে, কতটা কি আছে সেটা কোনো ম্যাটার করে না, বা কতটা দামি জিনিস আছে সেটাও কোনো ম্যাটার করে না। শুধু ম্যাটার করে যে কতটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে আমি রাখতে পেরেছি, সেটাই হলো আসল ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো চলো এবারে খেয়ে নি। খিদে পেয়ে গেছে, অনেকটাই বকবক করেছি। তো এবারে মিষ্টু এসে গেছে, তো দেখো তো পরোটা দেখে একদম খুশি হয়ে গেছে। তো ওরা আসলে এই ধরনের খাবার দাবার খেতে খুব ভালোবাসে, আর বাইরের খাবার অনেকদিন খাওয়া হয় না, সেজন্য আরও এক্সাইটেড হয়ে গেছে। তো চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। তো ওকে খেতে দিয়ে দিলাম, তো এখন খাচ্ছে। আর এখানে দেখো রসগোল্লা, তো এটা একটু বড় রসগোল্লা, যেটা হচ্ছে রাজভোগ না সেই রকম। তো ক্যামেরা একটু ছোটো লাগলো, কিন্তু রসগোল্লাগুলো অনেকটাই বড় বড়। তো এখানে মাও খাচ্ছে, দেখো মা এখন চায়ের কাপটা হাতে দেখতে পাচ্ছ, তো মা এখন চা খাচ্ছে, মানে খাবারের সাথেই চাটা খেলো, আগে থেকে চাটা খায়নি আজকে। আর তো আমি এখন গোপালকে স্নান করিয়ে দিলাম, মিষ্টুকেও স্নান করিয়ে দিয়েছি। মিষ্টুকে আমি বাথরুমে স্নান করিয়েছিলাম, আর গোপালকে উঠোনে। তো গোপালে উঠোনে কেন করালাম, ও ভীষণ আর কি শাওয়ার নিয়ে এটা সেটা নিয়ে, মানে বাথরুমে ঢুকলে আমাকে মানে স্নান করিয়ে দেবে এই রকমটাই করে। তো আজকে দেখলাম উঠোনে রোদটা নেই, রোদটা ছিল না, মেঘলা করে গেছিলো, তার জন্যই উঠোনে স্নান করালাম। তারপরে আবার রোদটা উঠে গেল একটু আগে, আবার মানে ওকে স্নান করিয়ে আসার কিছুক্ষণ 10 মিনিট পরে আবার দেখি রোদ উঠে গেল। তো যাই হোক, তো ও তো জানোই স্নান করতে গেলে কী করতে পারে, কতটা দুষ্টুমি করে, মানে ওকে স্নান করানো মানে নিজেকে অর্ধেক স্নান করানো, তো এইরকমটাই ব্যাপার। তো যাই হোক দেখতেই পাচ্ছ কী করছে, মানে ক্রিম মাখবে না, চুল আঁচড়াবে না, সবেতেই ওর অসুবিধে। তো এখন মিষ্টু চুলটা মুছে আমি ওকে ঠিকঠাক করে দিলাম। তো ওদিকে গোপাল একটু ঝামেলা শুরু করেছে, মানে একটু বায়না করছে, ওর হঠাৎ করে বিশাল একটা খেলনা দেখেছিল সেটার কথা ওর মনে পড়েছে। আমরা যখন যাবো তখন টোটো করে যাবো, তো টোটো করে গিয়ে তারপর দেখা ওই যখন নামবো, নেমে তারপর সুন্দর জামা পরে ঘুরবো, ঘুরে তারপরে কি করবো তারপরে। তো যাই হোক, হঠাৎ করে গোপালের খেলনাটার কথা মনে পড়েছিল, তার জন্য আর কি একটুখানি ঝামেলা করছিল, মানে ওটা ওর কেনার খুব ইচ্ছে ছিল আর কি। তো আমি কিনে দিই না, আমি বলেছিলাম পরে কিনে দেবো, তো সেটা যখনই ওর মনে পড়ে তখন একটু ঘ্যান ঘ্যান করে। তো যতদিন ওটা না কিনে দেবো ওর মনটা খারাপই থাকবে, যখনই মনে পড়ে তখনই দুঃখ পায়। তো যাই হোক দেখো, এখন আমি মোচা ঘন্ট বানাবো, মোচাটাকে এখন সেদ্ধ করে নিচ্ছি। এটা হচ্ছে পাকা কলার মোচা, এটা আর কি ভিজিয়ে রাখতে হয় না, আগের দিন যে ভিজিয়ে রাখতে হবে, কষ বেরোবে বা সকালে ভিজিয়ে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। অন্য মোচা হলে তো মানে বানিয়ে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কষটা বেরোইতে তো হয়। আর এই মোচাটা কিন্তু মাই কেটে দিয়েছে, তো কেটে দেওয়াই বলছে আমাদের, কিন্তু কেটে বলে না, আমানি করা বলে, মানে মোচাটা ছাড়িয়ে কেটে দেওয়া সব মা করে দিয়েছে। তো এই ঝামেলা জিনিসগুলো আমাকে বানাতে হয় না, মা করে দেয়, তো কেটে দেয় আর কি। সরি, আমি বানাতে বললে তোমরা আবার ভাবো রান্না করা। তো এখন দেখো মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি, মানে প্রেশার কুকারের মধ্যে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রেশার কুকারের মধ্যে ওই 2 থেকে 3 সিটি পড়ে গেলে আমি অফ করে দেবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে খুলে নেবো। তো যাই হোক, এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে কী কী রান্না করছি, আজকে করবো আমি পনিরের তরকারি, সাথে হবে মোচা ঘন্ট আর ডাল। ভাতটা তো আগেই হয়ে গেছে, হাড়ি দেখতে পাচ্ছ, ভাতটা নামানোও হয়ে গেছে, ডালটাও আমি আগে করে নিয়েছি, মানে ভাত করার পরে ডালটাও করে নিলাম। তো ডালটাও আমি ইন্ডাকশানেই করি, ডালটা নামিয়ে তারপরে আর কি মোচা সেদ্ধটা বসিয়েছি, আর ডালটা আজকে বানিয়েছি কলাইয়ের ডাল। তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে পনিরের জন্য মশলাটা দেখো, এখানে 6টা মতো কাঁচা লঙ্কা, জিরে আর একটুখানি টমেটো আর আদা পেস্ট করে নেব। তো পনিরটা তো ভেজে নিয়েছি, তারপরে দেখো আলুগুলো ভেজে নিলাম। একটা আলু যেন বেশি ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া লাগছিলো, একটা আলু ওরকম হয়ে গেছে।
তো দেখো তেলের মধ্যে আলু ভাজাটা তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিলাম আমি এখানে তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি আর তেজপাতা তারপরে এখানে মশলার এই পেস্টটা দিয়ে দিলাম মানে আদা কাঁচা লঙ্কা টমেটো টমেটোটা অল্প পরিমাণে দিয়েছি বেশি টমেটো মানে আজকে টমেটো ছিল না যেটুকু ছিল সেটুকুই দিলাম অর্ধেকটা মতো টমেটো ছিল আমাকে এক বন্ধু বলেছো কাজু কিশমিশ বাটা আরেকটা কি যেন পেস্ট বলেছো দিয়ে মানে রান্না করতে পনিরটা খুব ভালো হয় সেটা আমি আসলে কি বলতো অনেক দিন হয়ে গেছে কাজু বাটা কিশমিশ বাটা দিয়ে পনির বানাই না আমি তো আমার হাজবেন্ডের কিছু খাবার খাওয়া বারণ আছে তারপর থেকে আমি ওগুলো বানানোই ছেড়ে দিয়েছি তো অবশ্যই সেগুলো আমি বানাবো আমাদেরও ভালো লাগে কাজু কিশমিশ বাটা দিয়ে পনিরটা বানাতে তো একদিন অবশ্যই বানাতে হবে আর কাজু কিশমিশটাও সেরকমভাবে ঘরে এখন আনা থাকে না তো মানে পায়েস বানানোর আগে হয়তো আনা হয় তারপরে সেটা শেষ হয়ে যাওয়ার পরে আর আনা হয় না তো এনে রাখতে হবে তাহলে আর রান্না করতে অসুবিধে হবে না যেহেতু রান্নায় দিই না সেজন্য আমার আর মনে থাকে না তো যাই হোক দেখো এখানে ঝোলটা দিয়ে দিয়েছি মানে জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে রেডি হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো মোচা রান্না করার জন্য এখানে মোচাগুলোকে ভালো করে সেদ্ধ তো করে নিয়েছিলাম কুকারে তার মধ্যে জল থেকে ভালো করে চিপে একদম পুরো জল বার করে একদম ভালো করে চিপে নিয়েছি তো এই যে মোচাটা সেদ্ধ করা আছে আর এখানে কাঁচা লঙ্কা জিরা নিয়েছি আর এর মধ্যে আদা জিরে বাটা একটুখানি আর এখানে এই যে আলু তো চাইলে এর মধ্যে ছোলা বা বাদাম দেওয়া যায় তো আমি প্লেনই বানাচ্ছি ছোলা বাদাম কিছু দেব না তো চলো মোচাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো কড়াই তো চাপিয়ে দিয়েছি তরকারিটা নামিয়ে নেওয়ার পরে ওর জন্য কড়াইটা এরকম মানে আর মেজে ধুয়ে নিলাম না নর্মালি একটু মানে তরকারিটা কাচিয়ে নিয়েছি এই পর্যন্তই তো এবারে দেখো কড়াইতে দিয়ে দেবো তেল তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি দিলাম তেজপাতা তারপরে দিচ্ছি একটুখানি জিরে জিরে বা পাঁচফোড়ন দুটোই দেওয়া যায় তো এবারে দিয়ে দিলাম একটুখানি হিং তো এবারে আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুটাকে একটু আমরা ভাজা ভাজা করে নেবো তো এর মধ্যে এখন দিলাম একটুখানি লবণ একটুখানি হলুদ তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে আদা জিরে বাটা একটু হলুদ দিলাম এবারে মোটাটা দিয়ে দেবো তো দেখো এবারে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম তো যাতে একটু নরম হয় সেদ্ধ হয় ভালোভাবে মিক্স হয় তার জন্য অল্প করে একটু জল দিলাম তো এবারে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো লাস্টে একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো তো একটুখানি চিনি অবশ্যই দেবো তো এটাকে এখন ভালোভাবে ঢাকা দিয়ে আগে রেখে দিই কিছুক্ষণ আস্তে আস্তে নরম হয়ে যাক তো দেখো মোচা ঘন্ট রেডি হয়ে গেছে আমি এখন একটু সামান্য চিনি দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম তো ঘিটা আমি আর দিলাম না তোমরা অবশ্যই ঘিটা দেবে ঘিটা দিলে খুব ভালো হয় মোচা ঘন্ট তো রেডি হয়ে গেল তো এরকম মোচা ঘন্ট আর ডাল হলে কিন্তু আর কিছু লাগে না আর এটা কিন্তু মোচা ঘন্ট যে কোনো ঠাকুর বাড়িতে বলো মানে মোচা ঘন্টটা হবেই এটা এমনই একটা ফেমাস আইটেম আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো চলো দেখি দিই কী কী রান্না করলাম এখানে ভাত আর এখানে দেখো কলাই ডাল করেছি ধনে পাতা দিয়ে আর পনিরের তরকারি আর মোচা ঘন্ট আর আছে টক দই উল্টো দিকে সাইকেল চালায় কেউ তুমি কি করছো গাড়ি চালাচ্ছো সামনে সামনে চাপ দে সামনে সামনে চাপ দে হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ এই তো
সাইকেল চালাবি না রেখে দিবি? এইটুকু জায়গায় গিয়ে সাইকেল চালানো হয়? সাইকেলে হাওয়া দিতে হবে বাবা, ওটা আরে হাওয়া নেই, হাওয়া দিয়ে আনলে তারপরে চালাতে পারবা, এখন চালাতে কষ্ট হবে। আজকে পোলিও খেতে যাবে, পোলিও। হ্যাঁ বিকেলে, ওরে বাবা। তো দেখো ভাত বেয়ে নিয়েছি, এবার খেতে বসবো। মোচা ঘণ্টটার ফ্লেভারে আর থাকতে পারছি না, মানে কতক্ষণে খাবো, তো চলো খেয়ে দিয়ে কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন 4:10 বাজে, মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, ঘুমোনোর চেষ্টা করেছিলাম, ঘুমোতাম, মানে ঘুমটা এসেও গেছিলো কিন্তু ঘুমোনোর উপায় নেই, তার কারণ ভিডিওটা এডিট করতে হবে, সেটার একটা টেনশন রয়েছে, কিন্তু জানি না আদৌ আজকে পারবো নাকি, কারণ আজকে না একদম মানে কি বলবো এনার্জি নেই, মানে মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হয়, কিন্তু এখন আমাকে যেতে হবে। এখন যেহেতু গোপালকে পোলিও খাওয়াতে নিয়ে যাবো, বলেছিল বিকেলের দিকে আসতে আর কি, এখন তো সেন্টারে খাওয়ায় না আর কি, সেন্টারে তো এখন ওই যে পোলিও সেন্টারে যার বাড়ি, তো বাড়িতেই খাওয়ায়, তার জন্য বলেছে বিকেলের দিকে আসো। তো এখন ফোন করলাম যে এখন আসবো নাকি 5টার সময় আসবো, 5টার সময় যেতে চেয়েছিলাম, তো উনি বললো যে না 5টার সময় একটু বেরোবো, তুমি এখনই এসে খাইয়ে নিয়ে যাও, তো ওর জন্য এখন যেতে হচ্ছে। ওকে ঘুম পাড়াতেও পারলাম না, মানে ঘুম পাড়াতে পারলাম না কি, ও আজকে ঘুমোই নি, মানে সেই জন্য দেখলাম যখন আমাকে যেতেই হবে 4টার সময় তো ঘুম ভাঙবে না, ঘুম ভাঙতে ভাঙতে 5টা 5:30 সময় ঘুম থেকে ওঠে, 5:30 বেজে যায়, তো সেজন্যই ওকে আর ঘুম পাড়াইনি যে না ঘুমা ঘুমা, ঘুমোতেও সেরকম বলিনি, একটুখানি শুয়েছিল এখন উঠে চলেও গেছে, মানে ও যেহেতু যাবে শুনেছে যে বেরোবো একটুখানি বাড়ির থেকে, তাতেই আনন্দ। তো যাই হোক, এখন যাই ওকে কি পোলিওটা খাইয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ভিডিওটাকে দেখি এডিট করতে পারি নাকি, চেষ্টা করব ভিডিওটা দেওয়ার, আর যদি কোনো কারণে না পারি তো কি আর করা যাবে, তারপর সে কালকে ভিডিও দিতে হবে। তো ঠিক আছে, তো যাই এখন গিয়ে চলো ওকে পোলিও খাইয়ে নিয়ে আসি, এখন ওকে একটা জামা পরিয়ে রেডি করিয়ে নিই, দেখি। তো দেখো ওকে রেডি করে নিয়েছি, দেখো আনন্দে ভুলেই গেছে জুতোটা পরতে হবে, তারপরে জুতোটা পরালাম, তো চলো যাই। আর যেখানে যাচ্ছি সেখানেও রোদ, মানে রাস্তা দিয়ে রোদ, যেখানে গেছি এই বাড়িতে যেখানে পোলিওটা খাওয়াতে এসেছি, তো দেখতেই পাচ্ছ কীরকম রোদ, যেখানটা এসে বসেছি ঘরে ভেতর দিকে যেতে বলেছিলো আমি ওদিকে যাইনি, সামনেটা বারান্দাটা যেখানে বসার জায়গা আছে সেখানে আর কি বসেছিলাম, তো উনি আসলো তারপরে পোলিওটা খাইয়ে দিল, দেখে আমার হাজব্যান্ড দেখো বাইরে দাঁড়িয়ে আছে, ওই দেখো ইঞ্জেকশন তো একেবারে সেই 5 বছর, হ্যাঁ ইঞ্জেকশন দেব না এখন, না ও আগে থেকেই বলছে ইঞ্জেকশন দেব না। তুই তো ইঞ্জেকশন নিয়ে একটা একবারও কাঁদিস নি আজ পর্যন্ত। সো ফ্রেন্ডস, এখন বাড়ির দিকে যাচ্ছি, তো এই সময়টা এমনই একটা সময়, এই সময় না কোথাও যেতে ইচ্ছা করে না, মানে এই সময়টা বিশ্রামের টাইম, তো মানে বেরিয়ে যে অন্য কোথাও যাব সেটা একদম মনে চায় না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই, রাধে রাধে।